এ কি সূর্য বাবা, তুই এখানে কি করছিস কি বাবা? মা, আসলে তোমাকে খুঁজে না পেয়ে বাবা আর আমি যে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাবা তোমাকে বাড়ির আশেপাশে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি, আর তাই তো আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। কিন্তু মা, তুমি এদিকে কোথায় গিয়েছিলে? এদিকে তো ওই সাপুরের বাড়ি, তুমি কি তাহলে ওই সাপুরের বাড়িতে গিয়েছিলে নাকি? এ কি সূর্য, তো মনে হচ্ছে সত্যিটা জেনে গিয়েছে, আর তাই তো আমি এখন ওকে কিছুতেই মিথ্যা বলে ওকে বোঝাতে পারবো না। রাতের বেলায় কালু বাড়িতে ফিরে আসে আর শিলা তখনও ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এ কি শিলা, তুমি এখনো এমন করে কাঁদছো কেন? তুমি বললে কি হবে বলো, আমি তো দেখতে পাচ্ছি তুমি চোখের জল ফেলছো। আজলে আজলে আমার আপুটা আপুটা বড় খেতে ভালোবাসে, আর তুমি নিজে করেছো বলে আজ তা আমি সারা দিন কিছু রান্না করিনি। তবে জানো, অন্য সময় খাবার না থাকলে আপু আমার কাছ থেকে খাবার চেয়ে খায়, আর আজ ওনা একটিবারের জন্য আমার কাছে খাবার চাইনি গো। দেখো, হয়তো ওর বউ রান্না করে ওকে খাইয়েছে। কি বলছো কি, আজ ওর বউ রান্না করেনি? সত্যি আমরা না থাকলে যে আমাদের ছেলেকে এভাবে না খেয়েই থাকতে হবে। তাই করো, কারণ ওই বউ কিছুতেই ঠিক হবে না, আর নিজের ছেলেকে তো আর আমরা কষ্ট দিতে পারি না বলো। আর তাছাড়া বাজার থেকে আসার সময় আমি কিছু খাবার কিনে আনছি, কারণ তুমিও তো সারাদিন কিছুই খাওনি। এখান থেকে তুমি কিছু খাবার খেয়ে নাও, আর কিছুটা খাবার ওদেরকে দিয়ে এসো। কথা বলে শিলা কালুর ঘরে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে হাবু আর মালা দুজনে বিছানায় বসে খাবার খাচ্ছে। এ কি মা, তুমি এভাবে হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে পড়লে, একটু বলে আসবে তো? আসলে বাবা, তোর বাবা তোর জন্য খাবার কিনে এনেছে, আর সেটা তোদেরকে দেওয়ার জন্য আমি এসেছি। কেন মা, তুমি কি ভেবেছিলে সারাদিন রান্না করে আমাদের না খেতে দিয়ে কষ্ট দেবে? তাই তো, কিন্তু না খেয়ে কি কখনো থাকা যায় বলো তুমি? আর তাছাড়া মালা না খেয়ে থাকতে খুব কষ্ট ছিল, আর তাই তো আমি বাজার থেকে খাবার নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য। নেবা বলতে পারো মা, তুমি তো আমাদের কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করে রান্না করনি, আর তাছাড়া এই তো তোমার হাতে তো এখন খাবার রয়েছে, তোমরা হয়তো খেয়েও নিয়েছো। বাবা বাবা, হাবু তো বেশ তার মাকে কথা শোনাচ্ছে, আমার তো কিছুই করার দরকার পড়ছে না। বাবা ভালোই হয়েছে, এরপর থেকে মা ছেলের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে চুপ করে বসে থাকবো, তারপর বসে বসে আমি শুধু শুধু মজা দেখবো। না মা, ওই খাবারটা বরং তুমি নিয়ে যাও, আর আমরা অনেক খেয়েছি, পেট ভরে গেছে আমাদের, আর খাওয়ার মতো অবস্থা নেই। ঠিক আছে বাবা, আমি খাবারটা নিয়ে যাচ্ছি। এ
কথা বলে শিলা মন খারাপ করে সেই খাবারটা নিয়ে ফিরে আসে। একে ওনার এই অবস্থা কেন? উনি এখানে এইভাবে পড়ে আছেন কেন? আর তাছাড়া দরবেশ বাবা তো বললো যে ওনাকে নাকি অজানা কোনো শত্রু ধরে নিয়ে গিয়েছে। আলো, হয়তো আশেপাশে কোথাও আছে তোমার ওই অজানা শত্রুর আস্তা না, আর তাই হয়তো উনি এখানে পড়ে আছেন। কিন্তু ওই অশুভ শক্তি তো ওনাকে ধরে নিয়ে গিয়েছিল, তাহলে উনি এখানে কিভাবে আসলেন? আলো, আমার তো মনে হচ্ছে উনি হয়তো ওই অশুভ শক্তিটার হাত থেকে পালিয়েছে। তখনই সাপুরের জ্ঞান ফিরে আসে, আর সে তার জ্ঞান ফিরতেই আলোকে দেখতে পেয়ে খুব খুশি হয়। কে? আলো, আলো মা, তুমি এসেছো? তুমি এসেছো মা, আমাকে উদ্ধার করতে তুমি এসেছো? হ্যাঁ বাবা, আমি আপনাকে উদ্ধার করার জন্য এসেছি, কিন্তু আপনাকে তো কোনো এক অশুভ শক্তি ধরে নিয়ে গিয়েছিল, তাহলে আপনি এখানে কি করে এলেন, আর আপনার এই অবস্থায় বা কেন? আলো মা, আমার হঠাৎ করে জ্ঞান ফিরে আসে, আর আমি দেখতে পাই যে আমি একটা অদ্ভুত রকমের ঘরের মধ্যে বন্দি আছি। প্রথমে তো আমার মনে হচ্ছিল তুমি হয়তো আমাকে নিয়ে এসেছো, কিন্তু আমার মনটার মধ্যে কেমন যেন একটা করে উঠল, মনে হচ্ছিল আমি কোনো বিপদে পড়েছি। আর তাছাড়া তোমাদেরকে অনেক খুঁজেও যখন পাইনি, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে আমি বিপদে পড়েছি। আর আমি দেখতে পেলাম যে ওই আস্তানার দরজাটা খোলা রয়েছে, আর তাই তো আমি আর একটুও দেরি করিনি, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এই জঙ্গলে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন? নাকি ওই শুভ শক্তি আপনার কোনো আঘাত করেছে? না না আলো, ওই অশুভ শক্তির সাথে তো আমার দেখাই হয়নি। ওই অশুভ শক্তিটা মনে হয় কোনো কাজে গিয়েছে, আর সে সুযোগেই তো আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। কিন্তু আমার শরীর দুর্বল থাকায় আমি বেশি সময় চলতে পারিনি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বুঝতে পেরেছি, তবে আপনি ভয় পাবেন না, আমরা চলে এসেছি যখন তখন আপনাকে এখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে যাব, কারণ আপনার চিকিৎসা যে এখনো শেষ হয়নি। তবে এখন আমি আপনাকে অন্য একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাব, সেখানে নিয়ে গেলে কেউ আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। হ্যাঁ মা, তাই করো। হ্যালো মা, বলছি কি, আমাকে কি একবার আমার স্ত্রীর সাথে দেখা করতে নিয়ে যেতে পারবে? না না বাবা, এখন যে সেটা সম্ভব নয়, আগে আপনি সুস্থ হন, তারপর আপনি আপনার বাড়িতে ফিরে যাবেন, কেমন? আলো, আর দেরি করো না, যে কোনো সময় অশুভ শক্তি তো এখানে এসে পড়তে পারে, কারণ এই জায়গাটা নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ সখিনী, তুই ঠিকই বলেছিস, আগে আমি ওনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাই, তারপর ওই অশুভ শক্তির মোকাবেলা করব আমি। আলো, তাহলে শেষ পর্যন্ত ওই সাপুরেকে উদ্ধার করতে পেরেছে, আর সব থেকে ভালো হয়েছে যে আলোর সাথে ওই অশুভ শক্তিটার দেখা হয়নি, কারণ আলো এখন আস্তে আস্তে বেশ অনেক দুর্বল হয়ে পড়েছে, কারণ ও সূর্যের থেকে আলাদা রয়েছে, আর এজন্য এই সমস্যাগুলো হচ্ছে। আর ওই অশুভ শক্তিটা আলোর দুর্বলতার অপেক্ষায় রয়েছে, কারণ ও খুব ভালো করে বুঝে গেছে যে আলোর শক্তির ক্ষয় হচ্ছে, আর তাই তো সে অপেক্ষায় আছে যে কখন আলোর শক্তি ক্ষয় হয়। না না, আমাকে আলোর সাথে দেখা করতেই হবে, আর আলোকে বলতে হবে যে কোনো কিছুর বিনিময়ে হলেও আলোকে সূর্যের সাথে ওর সব ঝামেলা মিটিয়ে নিতে, না হলে সামনে যে আরো অনেক সমস্যা হয়ে যাবে, কারণ একবার যদি আলো শক্তি শূন্য হয়ে যায়, তাহলে আলোর সব শক্তি আবার পরিপূর্ণভাবে ফিরিয়ে আনা খুব অসম্ভব হয়ে যাবে। আর তাই তো আগে থেকে আলোকে সাবধান হতে হবে, আর সূর্যের সাথে আবারও এক হতে হবে, আর এজন্য আমাকে কিছু একটা করতেই হবে।
ওদিকে সেই অশুভ শক্তিটি সাপুড়িকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে চলে যায়, কিন্তু জঙ্গলে গিয়েও সে কোথাও সাপুড়িকে খুঁজে পায় না। কোথায় গেল সাপুড়ি? এই জঙ্গলের সব জায়গায় তো ওকে খুঁজলাম, তাও তো ওকে খুঁজে পেলাম না। আর এত অল্প সময়ের মধ্যে ওই অসুস্থ সাপুড়ি কি করে এত তাড়াতাড়ি এত বড় জঙ্গল পার হয়ে গেল? না না, ব্যাপারটা আমাকে জানতেই হবে। এরপর ওই ছায়া মূর্তিটি জানার চেষ্টা করে আর সে মুহূর্তের মধ্যে সবটা জেনে যায়। তো বন্ধুরা, তাহলে কি ছায়া মূর্তি সবটা জেনে যাবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।